আসছি খ্রিস্টপুর ব্রিজে বিখ্যাত নৌকা বাইচ দেখতে। প্রত্যেক বছর এখানে নৌকা বাইচ হয়, হঠাৎ করে কীভাবে যেন এবার টাইমিংটা মিলে গেছে, যার কারণে আজকে আমি আসছি এখানে নৌকা বাইচটা দেখতে প্লাস দেখাইতে। একটু দেরি হয় প্রত্যেকটা নৌকা বাইচে, কারণ এবার সিস্টেমটা নাকি টোটালি আলাদা। তো আমরা একটু পরে যাব, কারণ ওখানে বেশি অনেক বেশি গ্যাদারিং, ভিড়াভিড়ির মধ্যে থাকা যায় না, অনেক গরম, যার কারণে আমরা একটু পরে যাব এই নৌকা বাইচটা দেখার জন্য। সবাই প্রিপারেশন হচ্ছে, প্রধান অতিথি আসছে, ইনি জাজম এমপি। একটু মাঝখানে ছোটোখাটো একটা মারামারিও হয়েছে হয়তো, এই জন্য একটু দেরি হবে। অলরেডি নৌকা ঠিক ওই পাশে, একটু পরে ওই জায়গা থেকে দুইটা নৌকা রেস হবে, আর ব্রিজের ঠিক উল্টা পাশে যে এসে রেসটা শেষ হবে। একটা নৌকা যাচ্ছে, তার স্টার্ট যেখান থেকে শুরু হবে সেখানে। অনেক লোকজন, অনেক উত্তরা নৌকাতে প্রায় 52 জন মানুষ আছে যারা নৌকাটাকে সামনে দিকে নিয়ে যাবে। ঝামেলা হয়েছে একটা নৌকা আটার সাথে বাজায় দিছে।
ফেরার পালা, ফিরে যাচ্ছি, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যায় তার আধা ঘন্টার মতো আসবে। প্রচণ্ড জ্যামে পড়বো, এমনিতেই অনেক বেশি লোকজন ছিল, প্রায় লাখখানেক লোকজন। আমি টোটালটা ক্যাপচার করতে পারি নাই, যতটুকু পারছি করছি, আর বেশি গরম এটাও এটার জন্য পারি না। আর এখন রাস্তাটাতে বেশ ভালো পরিমাণে লোকজন দেখা যাচ্ছে, একটু পরে আরও বেড়ে যাবে, যার কারণে আমি একটু আগেই চলে আসলাম ওই নৌকা বাইচের জায়গাটা থেকে।